সুপ্রিয় দর্শক, আপনারা জানেন তুহিন মানেই লটারি। সেই লটারি যে কিনবে সে লাভবান, আর বিক্রি না হলে তুহিন লাভবান। তুহিন ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই, এই যে আপনার লটারি। হ্যাঁ, লটারি মানে আপনার প্যাকেজ মানি লটারি। হ্যাঁ অবশ্যই লটারি হইতে হবে, কারণ লটারির ক্ষেত্রে হবে আমি গরুটা মানুষের আশা কিনি না। আচ্ছা, আমার আশা আমি গরুটা কিনতে হবে। হ্যাঁ, আমার খামার আছে, আমার আশা আমি গরুটা কিনবো। গরু না বিক্রি হলে দেন দিন গেলে টাকা বাড়ে। হ্যাঁ, আমার কৈফত থাকে যাবে, দিন গেলে টাকা বাড়ে। আপনি দেখেন বাংলাদেশে কেউ টাইম দিয়ে প্যাকেজ বিক্রি করে না? আমি এক ব্যক্তি দিয়ে টাইম দিয়ে প্যাকেজ বিক্রি করছি। এবং প্যাকেজ আপনার থাকেও না? না, প্যাকেজ ইনশাল্লাহ থাকবে, কেন বাজার আছে না। হ্যাঁ, আমার কোথাও প্যাকেজ বিক্রি করে হাটে যাবে, সেরকম করে বিক্রি করবো। কালকে বিক্রি করছি 13টা গরু। আচ্ছা, কথা বুঝছেন, বিক্রি করে আসছি, গরুও কিনছি, কথা বুঝছেন। আজকে সকালবেলায় একজন খামারালা করছে, ভাই আমার বউ গর বলে বউ পালাই গেছে। কথা বুঝছেন, গরুর অত্যাচারে ওর বউ পালাই গেছে। কি হচ্ছেন? হ্যাঁ, বউ পালার যাওয়ার কারণ তোর কারণে শেষ পর্যন্ত করছে, ভাই তুই ভাই আমি গরু দিলে আমি খুব বগনা কিনছিলাম, খুব শখ করে কিনছিলাম। তো বগনা দুইটা আমার একটা গাভিন হয়েছে আর একটা বীজ দেওয়া আছে, আপনাকে দিয়ে দিল। আমাকে তোমাকে দিয়ে দিল, তোমাকে আমি সবাই দেখি। এই যে আনে আপ প্যাকেজ শুরু। আচ্ছা, আনে 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 প্যাকেজ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা একটু আগে দেখি। হ্যাঁ, এই যে ফ্রিজিয়ানটা দেখি, এটা হলস্টেন ফ্রিজিয়ান। হ্যাঁ, এর মাছ দুধ ছিল, কিসের উপর ছিল? আচ্ছা, কি বুঝছেন? আরে এটা বগনা, এটা বগনা দাঁত হয়নি কিন্তু এখনো। হ্যাঁ, এটা এখনো দাঁত হয়নি, বুঝছেন? মানে আগর আগর 4 মাসের প্রেগনেন্ট আছে, চেক করা হয়েছে। হ্যাঁ, 4 মাসের প্রেগনেন্ট আছে। এই দেখেন ওর চামড়া কত পাতলা। হ্যাঁ, আর কোনো কিছু কয় না, বুঝছেন? হ্যাঁ দেখেন, হাত দিবেন, কোনো কিছু কয় না, একবারে শান্ত। হ্যাঁ দেখেন, বাটলা কি, এটা হলো 4 মাসের, 4 মাসের প্রেগনেন্ট, কোনো দাঁত নাই, আগর। যে গরু, যে গরুর বাট মনে করেন কালো হবে, এই গরু দুধ দুধ কিন্তু মায়ের হবে না। আচ্ছা, কালো বাটে দুধ মাই না? কালো বাটে কোনোদিনও দুধ মাইন নাই। আচ্ছা, আর সুন্দর তো হবে ওটা, 4 মাসের প্রেগনেন্ট হয়েছে, কেবল সুন্দর গরু এটা। আবার মাহেল কত, মুখটাও আমরা খাটো দেখছি। মুখটা খাটো মানে কি? এই যে মুখটা খাটো, এই দাঁত গেলে দেখো তো দাঁত হয়েছে কিনা সেটাও দেখাই দিই দর্শক দেখে। দর্শক বলবে কি, এত বড় গরু দাঁত হয়নি। আর তার সাথে এটা হলো জার্সি। হ্যাঁ, এই গরুটা খুব ভালো মানের গরু, এটা হবে ওর থেকে যাতে, এটা ভালো ওর থেকে যাতে, এটা ভালো ওর থেকে যাতে, এটা ভালো। এটা কি আগর? এটাও আগর। আচ্ছা, এটা 1 মাসের বীজ দেওয়া আছে, এটা কোনো গাবের গ্যারান্টি নাই। আচ্ছা, 1 মাসের বীজ দেওয়া আছে, গাবের গ্যারান্টি, চেক না হওয়া পর্যন্ত। হ্যাঁ, কোনো গাবের কোনো গ্যারান্টি থাকে না। না, এটা তো চেক না হইলে তো আর গরু গাব না হবে, মানে ডাক্তার হাত ঢুকায় না বলবে, সেটা কোনো গাবের কোনো গ্যারান্টি নাই। না, কথা বুঝছেন, যতই ফক ফোকা এবং বীজ দেওয়া আছে, এটাই কেবল এটারও দাঁতটা দেখুক দর্শক। তবে এটা জাত সম্পর্কে বলতেছি, দেখেন। আচ্ছা, এর মধ্যে আমাদের একটা কথা আছে, বলেন। এই যে হাটে আমরা দেখি কিছু হাতুরা ডাক্তার আছে বিভিন্ন হাটে, শুনেন, আমি কালকে কারুলারে এক ডাক্তারকে পিটাতে শুরু করছিলাম। হ্যাঁ, কি বলছেন, আমার একটা গরু টেস্ট করে দিছে, দিয়ে কথা 3 মাসের গাভিন আছে, আর আমার ডাক্তার দিয়ে সরকারি ডাক্তার টেস্ট করি, ব্রিটিশ চন্দ্র রায় যেটা। হ্যাঁ, ওকে দিয়ে ব্রিটিশ করে একদিন করে গাভ নাই, ও তো গোটা উত্তরবঙ্গে চ্যালেঞ্জ করে। তা আমি যেটাকে গাব না বলবো, ওটা কে আসে গাব বলে আমি দেখতে চাই। হ্যাঁ, কথা বুঝি। হ্যাঁ, ওরটাই রাইট, ওই যেটা না তো না। হ্যাঁ, আর ওকে 1 কোটি টাকা দিলে ওকে কিনতে পারবে না কেউ, যে বিনা গাবকে সে গাব বলবে না। এটা হয় কি, আমি আপনাকে জিনিসটা বলি, বুঝাই দিই জিনিসটা। এই যে ডাক্তার ধরেন, এই ডাক্তারকে টাকা দিল 2000। ডাক্তার বলবে তুই এটা বলিস গাব আছে। আচ্ছা, ডাক্তার বলে দিল গাব আছে। এখন ভাই, এখন এখন আপনি জার্নি করে নিয়ে যাচ্ছেন, এখন বলবি ভাই গাব তো খসে গেছে রাস্তায়। এটা হলো মানে কত রকমের অভিনয় দেখবেন এক একজন গাব। আচ্ছা, কথা বুঝলাম, বলে গাব তো খসে গেছে আপনার রাস্তায়, আমি তো ডাক্তার দিয়ে আপনার সামনে চেক করে দিলাম, কিন্তু সম্পূর্ণ ভুয়া। এই যে হাটে যে ডাক্তারগুলো থাকে, হাটে ডাক্তার তো আরো ভুয়া, ওইটাই বলতেছি যে হাটে যে ডাক্তারগুলো থাকে, ডাক্তার না আপনি খামারেরও ডাক্তাররাও ভুয়া কতগুলা। হ্যাঁ, কথা বুঝলেন, ওরা আন্দাজি 2000 টাকা দিল, একটা ডাক্তার সাথে নিয়েছে, আন্দাজি গলস লাগাইলে হাটে ঢুকাই করছে গাব আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আবার ওইখানে পালতেই আছে, দেখা যাচ্ছে 8 মাস হয়ে গেলো, তাও গরু বাচ্চাই দেয় না। কথা বুঝলেন, তার বেচারা লস হয়ে গেলো। ওগুলো 2 নম্বরই ব্যবসার মধ্যে কেউ যেন না পড়ে।
আচ্ছা এই যে আমরা জার্সিটা দেখছি আচ্ছা জার্সিটার গুণটা কি আপনাকে দেখতে লল্লি বলতে কোন কিছু আছে দেখেন না লল্লিতে কোন কিছু কোন ঝুল আছে একদম ফ্রিজিয়ানের মত একদম একদম এটা হলো জার্সি ফ্রিজিয়ান গরু আচ্ছা এই গরুটা খুব ভালো মানের গরু হবে একদম এই ক্লাস একটা গরু হবে আমার টার্গেট এই গরুটা ফার্স্ট বিয়ানে 20 লিটার দুধ হবে এইটা হ্যাঁ না জার্সি গরু তো আসলে অনেক দুধ হয় এত মনক মাংসই আছে 3.5 মন মতন গায়ে এখন এখন বর্তমানে হ্যাঁ 3.5 মন মতন মাংসই আছে আর পিছে নিচে কোনো দুধ মানে তার চামড়াটা কত পাতলা স্যার গরু কি এই ক্লাস গরুটা আচ্ছা তাইলে আজকে এই দুইটা গরুর প্যাকেজ আপনি দুইটা প্যাকেজ আজকে দিব আমি যে টাকা কিনছি হ্যাঁ অনলি 3000 টাকা দুটা গরু লাভ করবে দেড় দেড় 3000 টাকা হ্যাঁ যদি কেউ নিতে পারে নিবে না নিতে পারে ওর কপাল খারাপ কারণ আপনার তো লটারি যে নিবে মানে আমার কাছে থাকলে আমার কপাল ভালো হ্যাঁ কত বুঝিয়ে আমি এইটা দুই মাস পর টেস্ট করবো এগুটা গাপ বাড়াই গেল আরো আমার কপাল ভালো ওটাই লাগে থাকলো আমার দুইটা গরুই আমি মনে করি গাপ ফাটতে পারতে আমি 4 লাখ 4.5 লাখ টাকা বেচবো কথা বুঝছেন এখন এখন যে রেটে গরু দুইটা দিব দর্শক ভালো করে দেখুক আগে দেখার পর গরু দুইটা আমি রেট দিয়ে দেবো আচ্ছা এইটা প্রেগনেন্ট আছে সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করবে গাপ না থাকবে গাড়ি ভাড়া সব কিছু ব্যাগ দিয়ে করবে আচ্ছা মানে এটা গ্যারান্টেড এটা গ্যারান্টেড গাপ না থাকবে গরু ব্যাগ দিবে দেখ গরু গাপ নাই আচ্ছা কথা বুঝিয়ে না আমি গাড়ি ভাড়া দিব ডাক্তারের ভিজিট সুদ্ধা দিয়ে দিব আচ্ছা যে ডাক্তার যায় বলবে কি গোটা গাপ নাই ওই ডাক্তার সুদ্ধা গাড়ি সুদ্ধা এখানে চলে আসবে আমি আবার ব্যাগ দিয়ে দিব আচ্ছা তার মানে এটা আমরা জানি এটা যে কনফার্ম গাপ আছে এটা 4 মাস হ্যাঁ বললাম আমি 4 মাসের গাভিন আছে এটা আমি চেক করছি আচ্ছা আমি চেক না করে তো এমনি ভুয়া রিপোর্ট দিচ্ছি না আপনাদেরকে আচ্ছা এটা আগর আচ্ছা এটা আগর এটাও আগর এটাও আগর দুটাই আগর আর এটা হলো আপনি তো বললেন এটা এটারও তো বাটটা আমরা দেখছি এই এই গুড়া তোলা খুব ভালো তোলা এটাও মনে হচ্ছে গাব হয়েছে ও হ্যাঁ ঝুল হয়েছে কোনো হ্যাঁ 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 আচ্ছা এই যে দেখছেন তো এইবার আমরা আসব আসলে দামের প্রসঙ্গে দুইটা দুই কালারের হ্যাঁ আর কালার কালার খুব সুন্দর আর গরুগুলো মনে করেন আপনার অল্প দিনে লাভ হবে কথা বুঝছেন এই গরুটা যদি গাব থেকে হেভি টাকা লাভ হবে কথা বুঝছেন হ্যাঁ গরুটা জল গরু তো হাতে কর গরু কি রে একলা গরু এটা বিরাট গরু দাড়ি কি গরুটা না জার্সি গরু তো আমরা জানি যে আমি তো জার্সি পাই না এটা তো মনে করেন ওর বউ পালাইছে দেখে গরুগুলো দিতে পারছে হ্যাঁ বউ যদি না পালাই তো তার গরুগুলো দিতাম না তো বউ পালাইছে এখন গরু দিয়ে কি আবার বউ নিয়ে আসবে এখন কি জানি এখন ওই ওইটা বউ করছে গরু ছিল আমি আমি থাকবো না সংসারে আচ্ছা আমার কথা বুঝছেন হুম আমাকে সকাল 7টার দিকে রিং দিয়েছে আমার বাসা থেকে ডাকলেই চাও হ্যাঁ তা আমি তো ওগুলাই খুঁজি কার বউ পালা গেছে না 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 কোথায় লটারিটা লাগতেছে আচ্ছা কোথায় লটারিটা লাগতেছে কথা বুঝিয়েন হ্যাঁ আমার নাম্বার তো সাড়ে দিবা আছে হ্যাঁ দিনাজপুরে সব জায়গায় নাম্বার সাড়ে দিবা আছে আচ্ছা ওই দিনকে রাত 2টার দিকে একজন কথা আমার টাকা লাগবে 5 লাখ হ্যাঁ আমি আসি পিকাপওয়ালাকে না ভরপুরি এলাকা ডাক দিলাম ভাই চলেন আপনি আমার সাথে বলে কেন বলি বলে কটা খামার হয়েছে বলে চলো যাই রাত 2টার দিকে মানে খামারটা কিনলাম মানে আপনার রাত বেরাত কোনো সময় না না আমার কথা লটারি কোথায় লাগতেছে ওইটা দেখার টাইম আমার আর সবাই তো জানে একমাত্র তুহিন ভাইয়ের কাছে ক্যাশ টাকা আছে আমি তো ক্যাশ টাকার মাল কিনা আমি বাকি কিনি না বাকি বেশি না আচ্ছা আমার নগদ কারবার অল্প লাভে সুগ্রাম দিলে আমার আছে কথা বুঝলেন হ্যাঁ এই জন্য ওর হলো বউ পালাইছে এইটা শুধু আচ্ছা এই জন্য আমিও বাস ধারাম করে কিনে নিলাম দুইটা এইবার ওই হলো 6 মাস আগে যে টাকা কিনছে হ্যাঁ তার থেকে 10,000 কমে আমি কিনছি মানে ওই লস করে ফেলাই ওই 6 মাস খিলাইলো আরো 10,000 লস করলো আবার বীজও দিল বীজ তো দিয়ে গাভিন করলো হ্যাঁ ওইটাই তো বললাম বীজের টাকাও হ্যাঁ মানে বীজের টাকাও দিছে বীজের টাকাও দিছে গাভিনেরও টাকা দিছে এই জন্য আমি গরুগুলো কিনা ছিল আমার 95,000 টাকা 1,000 টাকা খরচ 196,000 টাকা দুটা গরু 2 লাখ হলে বিক্রি হবে না নাই আচ্ছা পরিষ্কার আলাপ কোনো বাংলাদেশে কেউ দিতে পারবে না একদম হলস্টের ফ্রিজান আগর বয়সে 4 মাসের প্রেগনেন্ট গরু 1 লাখ করে 2 লাখ শুনছেন সুপ্রিয় দর্শক 1 লাখ করে 2 লাখ টাকা আর তুহিন ভাইয়ের প্যাকেজ মানেই তো আসলে লটারি যে নিতে পারবে তার কপাল ভালো না নিতে পারলে আমার কপাল ভালো আচ্ছা পরিষ্কার আলাপ বলে দিলাম আমি মানে নিতে পারলে যে নিবে তার তো কপাল খুলবে আর না নিতে পারলে আপনার কপাল খুলবে মানে আপনার দোকানের টিকিট আপনারই আমার কাছেই থাকবে
তুহিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো দর্শক আপনারা শুনলেন, 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ টাকা। তো ভালো থাকবেন সবাই।